আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে অনেকের জিন ভূত পরিপের দেও দানবের আসর হয়ে থাকে অনেকের মধ্যে সেজন্য অনেকেই আমার কাছে জানতে চান কিভাবে সেই জিনের অথবা পরি দেও দানবের আসরগ্রস্ত মানুষকে কিভাবে সুস্থ করা যায় সেজন্য অনেকে আমার কাছে জানার চেষ্টা করেন তো এই মুহূর্তে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আমলটি জিনের কোনো রুগীকে আপনি কিভাবে সুস্থ করতে পারবেন আপনি নিজেই আপনি সর্বপ্রথম কি করবেন আপনি সর্বপ্রথম নিজে পাক পবিত্র হবেন ও যুগসল করে নিজে পাক পবিত্র হয়ে যখন কোনো জিনের আসরগ্রস্ত রুগীকে সুস্থ করার জন্য আপনি যাবেন তখন আপনি যাওয়ার পরে সেই রুগীর বাড়িতে যাওয়ার পরে অথবা কোনো রুগীকে যখন সুস্থ করার জন্য আপনার সামনে উপস্থিত করবেন তখন আপনি আপনার নিজের শরীরটা বন্ধ করে নেবেন আগে আপনি সর্বপ্রথমে কি করবেন শরীর বন্ধ করার জন্য চার কুল পাঠ করবেন কোরআন শরীফ থেকে চার কুল পাঠ করবেন এরপরে কুল পাঠ করে আপনার নিজের শরীরটা বন্ধ করে নেবেন এরপরে আপনি একবার পাঠ করবেন কোরআন শরীফের মধ্যে যে আয়াতুল কুরসি আছে এই আয়াতুল কুরসি সহি শুদ্ধভাবে কোরআন শরীফ থেকে প্রয়োজনে দেখে দেখে তেলাওয়াত করবেন সহি শুদ্ধ বা ব্যয়তুল কুরসি একবার পাঠ করে আপনার শরীরের মধ্যে ফু দিবেন এরপরে আপনার যদি আমল ভালো থাকে আপনি কি করবেন সুরা জিনের প্রথম পাশ আয়াত পাঠ করবেন একটু জুড়ে জুড়ে রোগীর সামনে সুরা জিনের প্রথম পাশ আয়াত রুগীর সামনে যখন একবার পাঠ করবেন পাঠ করে একটু দূর থেকে রোগীর শরীরের মধ্যে ফুঁ দিয়ে দিবেন যদি দেখেন রোগী চিল্লা ফাল্লা করছে আপনার দিকে রাগান্নতি অবস্থায় তাকাইছে মনে করবেন তাকে আসলেই জিনে আসর করছে জিন বোধ পরিপেরত খারাপ কোনো দানবের আসর লেগেছে এটা মনে করবেন আর তারপরে আবার একবার পাঠ করবেন সুরা জিনের প্রথম পাশায়াত একবার পাঠ করে পরিষ্কার পানির মধ্যে ফু দিয়ে সেই পানি রুগীর নাকে মুখে জুড়ে ছিটা দিবেন দেখবেন সাথে সাথে জিন চলে গিয়েছে জিন বুথ পরিপেরত তার শরীর থেকে চলে গিয়েছে এবং সেই জিনগ্রস্ত ব্যক্তিটা বেহুশ হয়ে সে মাটিতে পড়ে যাবে তার শরীর থেকে জিন যখন চলে যাবে সেই ব্যক্তি মাটির মধ্যে বেহশ হয়ে মাটির মধ্যে যখন বেহোশ হয়ে পড়ে যায় তখন আপনি কী করবেন সাথে সাথে তাকে সজাগ না করে আপনি ফাতিহা পাট করবেন নতুন একটা পানির মধ্যে নতুন একটা পানির মধ্যে সোরাফা পাট করে একবার ফাতেহা পাঠ করবেন প্রয়োজনে চারবার পাঠ করবেন পাঠ করে আপনি পানির মধ্যে দিয়ে সেই পানিটা রুগীর নাকে মুখে একটু হালকা ছিটা দিবেন দেখবেন সাথে সাথে সেই রুগী এর হুশ ফিরে আসছে ইনশাল্লাহ এরপর তার উপর যাতে জিন আক্রমণ না করে সেরকমভাবে একটা ব্যবস্থা করবেন